Hello everyone, shabai ki mora khato ma ke. I love you bole shuru korchi tasker video ta. Video ta hobe durdhanto majar. So let's start. এইভাবে দিন কোলাকুলি করা হয়েছে নাকি এখনো স্বপ্ন দেখতেছেন? তবে এখন আবার আপনারা কি বলেন না ভাইয়া লোকেশন প্লিজ, তাকে ইমো মারা বলতে যাব। শেষবারের মতো একবার পালানোর চান্স পাইছে, এত সহজে ধরা দিত না, দৌড়ে থাকেন ঘন্টা খানেক, তারপরে দেখা যাবে কি হয়। বিক্রি না হওয়া সবগুলো গ্রামের ছাগল এখানে, এগুলোকে খুব দ্রুত সাদেকের ফার্মে পাঠানো উচিত, কি বলেন? এদের জায়গা ফার্মই হওয়া উচিত। এটা কিছু হইলো বলেন? ওই যে পরিমাণ গাছ নষ্ট করছে না, ওই গাছের ফল দিয়ে ওর মতো একটা কিনা যায়। এই কারণেই লোকে বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। বারোটা মেয়ে পটানোর চাইতে একটা ব্যাপারি পটানো অনেক কষ্টের, এটা সত্য। ওর খেল খতম, এই কারণে লোকে বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ইউটিউবে একটু টিউটোরিয়াল দেখা নিজেকে মহাপণ্ডিত মনে করলে এমনই হয়। এই হচ্ছে বাহুবলি সিনেমার ছোট্ট একটা অংশ, এখানে নেই কোনো ভিএফএক্স, নেই কোনো এডিটিং কারসাজি, পুরোটাই একদম রিয়েল। কোরবানি ঘাটে বেচারা গরুর পচাতে থাপড়াইতে থাপড়াইতে ব্যথা বানিয়ে ফেলছে, এই কষ্ট তো কেউ বুঝবে না, তাই ওই নিজেই ফার্মেসিতে চলে আসছে ব্যথার ওষুধ নেওয়ার জন্য। আমার টেনশন নিয়েন না, আপনার কুরবানি চাল চালে কবুল হয়ে গেছে। এখন আবার কেউ বললেন না, দুইটাই তো ব্রাউন কালারের গরু, তো পার্থক্য করতে পারতেছি না। তেমন কিছু না, আজকে গরুর তেল চর্বি একটু বেশি খেয়ে ফেলাইছে, সেই তেল কমানোর জন্য গরমের মাঝে বের হয়েছে। এই যে ভাই ব্রাদার, এবার বলেন তো মোট গাড়ি কয়টা দেখছেন? যদি না বলতে পারেন তাহলে বুঝবো ইউ আর এ ডার্টি মাইন্ডেড পার্সন। জলদি কমেন্ট করেন, ভিডিওটা মোটেও রিভার্স করা যাবে না। Oh,
ভাইয়ের দুঃখটা খতম নিও তবে। দাম চাচ্ছে তো দাম শুনে অনেকে তারা চলে যাচ্ছে। মামা দাম নিমিষ করে বলছে তাই গরু নিজেই খেপে গেছে, এরকম একটা গুতা সাদেক গরুর মালিককে দেওয়া উচিত, কি বলেন? ভিডিওটা দেখে কি বুঝলেন? কিছু বোঝার দরকার নাই, চলেন কিছু পাবলিক কমেন্ট করি। আপু কারো বাজে কথায় কান দিবেন না, আপনি ভবিষ্যতে একটা ব্র্যান্ডের মা হবেন। আপুর মনটা তো বেশ বড়, পরিস্থিতি যেমনই হোক না কেন পমপমের উপরে ওড়না দেওয়া যাবে না। কুরবানি দিতে অনেক বড় মন লাগে, তাই আপু তার মন কত বড় সবাইকে দেখাইতেছে। উর্বর দুই পাহাড় ভাগ্য তো তাহার, যে করিয়াছে আহার। মানুষ তো গরু দেখে না, অন্য কিছু দেখে। ফাইনালি মাই হনেস্ট রিয়াকশন এখন দেখেন। তাকে চোখ বন্ধ করে বিয়ে করা যায়। তো আপুরা কি অবস্থা তোমাদের? এত যত্ন সাজিয়ে রাখা হাতের নখগুলো ঠিকঠাক আছে তো? কমেন্টে বলো। ক্লোজআপ কাছে আসার গল্প তৈরি হতে যাচ্ছে। শেষে যে এমনটা হয়ে এটা গাইজ ভাবতে পারিনি আমি। প্রথমবার বাচ্চা জন্ম দিয়ে কষ্টের অনুভূতি বুঝলাম। বাণীতে বাচ্চার বাবা, এটা আমার ফার্স্ট বেবি, তো সেটা আমি আসলে প্রসব করেছি। প্রসব বেদনাও যেমন বেশি, সেটার অনুভূতি তেমন অদ্ভুত। আমার তো মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছে মিশু করে নিজে। আমার ফিলিংসটা হচ্ছে যে প্রথম সন্তান জন্মের পরে, আমার আমার ফিলিংসটা হচ্ছে প্রথম সন্তান জন্মের পরে বাবা হলে যেমন লাগে ঠিক সেরকম টাইপের। ঈদের দিন যখন কেউ আমার কাছে সালামি চাইতে আসে তখন আমি মেয়ে মানুষ বলে কথা, দাম যা চাইবে তার তিন ভাগের এক ভাগ বলবে, তাও যে 45,000 বলছে এটাই অনেক। ভালোবাসবি না কততে, ভালো তোকে বাঁচতেই হবে। এখন আবার কেউ বলেন না এভাবে কাঁধে তুলে ভালো না বাঁচতে পারলে বিয়েই করবো না। Mr. Zion Ken from Bangladesh. মিস্টার জায়েদ খান ফর বাংলাদেশ। গতকাল তো কাউ ভার্সন দেখছেন, আজকে না হয় চিকেন ভার্সন দেখেন। আল্লাহ জানে আরো কত ভার্সন দেখা বাকি আছে। এটাই মায়া, মায়া এক অদ্ভুত জিনিস। নির্বাক প্রাণীরাও মায়া বুঝে, কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়ে কিছু মানুষ এটা বুঝে না।